কাফেররা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহ নূর কি নিবায় দিবে, এটা কোনোদিন সম্ভব নয়। এখানে আল্লাহ দ্বীন ইসলামকে নূরুল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে কি বলেছেন? দ্বীনুল্লাহ বলেছেন। এটা আল্লাহর দ্বীন, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দ্বীনিল্লাহি আফওয়াজা। এখানে আল্লাহ দ্বীনকে দ্বীনুল্লাহ বলেছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি বলেন তো? আল্লাহর দ্বীন। জোরে বলেন। অন্য ধর্মগুলোর দিকে তাকান, খ্রিস্টান ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা খ্রিস্টানের জন্য, ঠিক কি না? ইহুদি ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা ইহুদির। হিন্দু ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা হিন্দু। আল্লাহ কি ইসলাম কি দ্বীনুল মুসলিমিন বলছেন? মুসলমানের দ্বীন বলছেন? বলেছেন দ্বীনুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এটাই তো যৌক্তিক কথা, ঠিক কিনা বলেন? সেজন্য একমাত্র ইসলাম প্রচারের, দ্বীন প্রচার, ধর্ম প্রচারের অধিকার রাখে মুসলমান। অন্য কোন ধর্মের লোক ধর্ম প্রচারের অধিকার রাখে না, কারণ খ্রিস্টান ধর্মের নাম বলতেছে ধর্মটা খ্রিস্টানের জন্য, ইহুদি ধর্মের নাম বলছে ধর্মটা ইহুদির জন্য, হিন্দু ধর্মের নাম বলছে ধর্মটা হিন্দুর জন্য। আর ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। এর মানে আল্লাহর সকল বান্দার জন্য ইসলাম এসেছে, ঠিক না? কিন্তু আপনারা যারা ঢুকতেছেন, বসে যান, বসে যান। আমি উঠার পর কোমরটা সোজা করার সময় পাবেন, আর অল্প কিছু সময় আমি বক্তব্য রেখে চলে যাচ্ছি। আপনারা দীর্ঘ সময় বসেছেন, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। তাহলে একমাত্র ধর্ম প্রচারের অধিকার কারা রাখে বলেন? মুসলমান। কিন্তু দেখেন পৃথিবীতে ধর্ম প্রচারের নামে সবচেয়ে বেশি সহিংসতা করে যাচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। গোটা পার্বত্য চট্টগ্রামে তারা ধর্ম প্রচার করছে, সেখানে আমাদের এক ধর্ম প্রচারক মুসলমান ইমামকে হত্যা করা হয়েছে। মুসলমানের দেশ, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশে খ্রিস্টানরা ধর্ম প্রচার করে যাচ্ছে, আর ইসলাম প্রচারককে হত্যা করা হচ্ছে, তা কোনোদিন মেনে নেওয়া যাবে না। আমি উদাত্ত কণ্ঠে বলছি, মুসলমান প্রস্তুত হন, সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে আবেদন করুন, দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশে খ্রিস্টান ধর্মের মিশনারি কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আমি আপনাদেরকে কান্ডারি হুঁশিয়ারি দিচ্ছি, আমাদের প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করার জন্য আমাদের পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রটি চক্রান্ত করে যাচ্ছে। এক সাগর রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশের 1 ইঞ্চি জায়গায় আগ্রাসন চলতে দেওয়া হবে না। পরিস্থিতিকে ঘোলা করার জন্য যদি ত্রিপুরার মুসলমানের উপর নির্যাতন বেড়ে যায়, 14 কোটি মুসলমান বাধ্য হবে লং মার্চ করে ত্রিপুরার মুসলমান উদ্ধার করার জন্য। মনে রাখবেন মুসলমান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কোনোদিন আঘাত আসে, এই দেশে বুদ্ধিজীবী একটাও খুঁজে পাওয়া যাবে না, সব দিল্লি যে আশ্রয় নিবে। এদেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রক্ত দিতে মাঠে নেমে আসবে। আমি স্পষ্ট করে বলবো,
আজকের এই লক্ষ লক্ষ জনতার মাঝে সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, তাদের মাধ্যমে মেসেজ সরকারের সর্বোচ্চ পর্যায়ে দিতে চাই, খ্রিস্টানরা বাংলাদেশের স্বাধীনতায় আঘাত দিবে একদিন। পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে তাদের ধর্মীয় উন্মাদনা এবং প্রচারণা রাষ্ট্রীয় ভাবে আইন করে বন্ধ করতে হবে। ধর্মের দিক থেকেও তারা ধর্ম প্রচার করতে পারে না, কারণ বাইবেলে স্পষ্ট লেখা আছে, ঈসা রুহুল্লাহর স্টেটমেন্ট, তিনি বলেছেন আমি শুধুমাত্র বনি ইসরায়েলের হারানো ম্যাশগুলোকে উদ্ধার করতে এসেছি। যিশু নিজেই বলে গেছে তিনি বনি ইসরায়েলের নবী ছিলেন, অতএব বনি ইসরায়েলের বাইরে বর্তমানে তো তার দাওয়াত কোন ধর্মের লোককেই দেওয়া যাবে না, এখন একমাত্র দাওয়াত হবে ইসলামের দাওয়াত, একমাত্র আইন হবে ইসলামের আইন, একমাত্র আদর্শ হবে ইসলামের আইন, ইসলামী আদর্শে দেশ গঠন করতে হবে, ইসলাম প্রচারের সর্বোচ্চ সুযোগ বাংলাদেশের দায়ী আল্লাহদেরকে দিতে হবে। খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে যারা কাজ করে, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করে যারা জেলখানায় আছে তাদেরকে জেল থেকে মুক্ত করে দাও, প্রিয় ভাই বন্ধুগণ। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বলেছেন, আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, ইসলামকে মুসলমানের না আল্লাহ, জোরে বলেন কার, আল্লাহর জমিনে দ্বীন হবে কার, আল্লাহর জমিনে দ্বীন হবে কার, সেই দ্বীন কায়েমে আল্লাহর দ্বীনদার বান্দা কোনো বাধাকেই মানবে না, যদি ফাঁসির সব রশি শেষ হয়ে যায়, গুলি করার সব বুলেট শেষ হয়ে যায়, সারা বাংলাদেশ যদি জেলখানা ঘোষণা করা হয়, দিন কায়েমের আন্দোলন চলবেই 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 বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ বসেন, আমি বিদায় লগ্নে, আমি বিদায় লগ্নে আমার আলোচ্য বিষয়ের যে কথাটি বাকি তা বলে বিদায় দিচ্ছি। দিনকে আল্লাহ কেন পরিপূর্ণ করলেন 1500 বছর আগে, এই প্রশ্ন আলিয়ম আকমাল তুলাকুম করেন, আলিয়ম আকমাল তুলাকুম, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। আতমাম তো আলাইকুম নিয়ামতি, দুইটা জিনিস, একটা ইকমাল আর একটা ইতমাম। ইকমাল হচ্ছে পরিপূর্ণ করা, অপূর্ণ রেখেও কাজটা পরিপূর্ণ করা যায়, আল্লাহ তা বলেন নাই। আল্লাহ বলেছেন পরিপূর্ণ করেছি, পরিসমাপ্ত করেছি, পরিপূর্ণ করেছি, পরিসমাপ্ত করেছি। আল্লাহ দিনকে পরিপূর্ণ করলেন 1500 বছর আগে, কারণ পূর্বে নবীর পরে নবী আসতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1500 বছর আগে প্রেরণ করে নবী রসুল আসার পর চিরতরে বন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ 1500 বছর আগে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আগে নবীর পরে নবী আসতো, নবীর পরে, নবীর পরে তিনটা কারণে, কয়টা কারণ, প্রথম কারণ পূর্বের নবীরা হতেন আঞ্চলিক নবী, কি নবী, কথা বুঝতেছেন, পূর্বের নবীরা কি ছিলেন, এক অঞ্চলে নবী আসত, আরেক অঞ্চলের জন্য আল্লাহ আরেক নবী পাঠাতেন, ঠিক কিনা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন এনেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন এনেছেন 1500 বছর আগে, তা কি শুধু আরববাসীর জন্য না সবার জন্য, সেই জন্য এই দিনের নাম দিনুল্লাহ। দ্বিতীয় কারণ,
পূর্বে নবীর পরে নবী আসলো দ্বিতীয় কারণ ইমাম রাজি তার তাফসিরে লিখেছেন ইন তারাকা শাইআম মিনান নসিহাতি ওয়াল বায়ান ইস্তাদরিকুহু মাইয়াতি বাদা এক নবী দিনের কাজ করে কিছু বাকি রেখে যেতেন আরেক নবী এসে বাকিটা ধরতেন এই জন্য নবীর পরে আল্লাহ রাসূল কি কিছু বাকি রেখে গেছেন জোরে বলেন কিছু বাকি রেখে যান নাই আল্লাহ ঘোষণা করেছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ছড়া দীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিসমাপ্ত করলাম কিছুই বাকি রাখলাম না কথা বুঝতেছেন পূর্বে নবীর পরে নবী আসার কারণ হতো যে নবীরা যে গ্রন্থ আল্লাহর কাছ থেকে আনতেন সেটা হেফাজতের দায়িত্ব উম্মতের কাছে থাকতো উম্মত যেমন এখন খাদ্যে ভেজাল করে পূর্বের নবীর উম্মতরা আসমানি কিতাবে ভেজাল করত কিন্তু আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন না নিজের হাতে রাখছেন ইন্না পড়েন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় এ কোরআন আমি নাযিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি বলেন সুবহানাল্লাহ সেই জন্য স্পষ্ট কথা 1500 বছর আগে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টির আগে সুবহানাল্লাহ হাদিস সাক্ষী ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اني عبد الله وخاتم النبيين وان ادم لمنجدل في دينتي الله رسول বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর রাসূল আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদম নামে কাউকে আল্লাহ যখন সৃষ্টি করেন নাই আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং শেষ নবী সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 1500 বছর আগে প্রেরণ করে দীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোন প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই এখনো নাই কিয়ামত পর্যন্ত আসবে না